আশা করি সবাই অনেক ভালো আছেন। দুপুরে খাবারের জন্য বসে পড়েছি, আপনারাও খাবার খেতে বসে পড়বেন। দুপুরে খাবার আর লাঞ্চের জন্য আমি বসেছি। এখন আমার কাছে কী কী রয়েছে দেখাই। এটা হচ্ছে বড়ই আচার, খুবই ফেভারিট একটা খাবার। আর এটা হচ্ছে করলা ভাজি, এটা হচ্ছে সরপুঁটি মাছের একটা তরকারি যা লাল আলু, টমেটো এবং বেগুন দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে সেই সরপুঁটি মাছ ভাজা। আর এটা হচ্ছে সালাদ, যেখানে মরিচ রয়েছে, রয়েছে টমেটো, আর আছে হলো আপেল। এই তো শুরু করছি, আপনারাও দুপুর লাঞ্চ করে নেবেন যারা এখনো করেননি। প্রথমে আমি নিচ্ছি হলো করলা, আমি বেসিক্যালি স্পাইসি খেতে ভালোবাসি, ওই জন্য একটু ঝাল নেই বেশি। আর করলার স্বাদ করলার মতোই, এটা খেতেই হবে আমার। চাম্মু খুব মজা করে রাঁধে, আমারও খুব ভালো লাগে। আর করলাটা হচ্ছে ছোট আলু দিয়ে রান্না করে, ছোট আলু পেঁয়াজ তেলের উপর ভাজা আর কি, ভালো টেস্ট। এটা হচ্ছে সরপুঁটি মাছ, তেলে আর কি ফ্রাই করা হয়েছে হালকা লবণ মরিচ দিয়ে। রান্না মাছ থেকে এটা বেশি মজা লাগে আমার কাছে, এই জন্য আমি মু আর কি সবসময় ভেজে দেয় আমাকে। এটা আর কি আমি এমনি ভাত দিয়ে খাবো, দেখি কেমন লাগে। আসলে খুব টেস্টে এমনি মাছ। এটাও সরপুঁটি মাছই, কিন্তু এটা হচ্ছে আর কি আপনার মাঝখান থেকে কাটা, এটা পরে খাবো। আমার ভাজা মাছ খেতে বেশি ভালো লাগে, এটাই খাবো আর কি। আচার দিয়ে আরো বেশি স্বাদ লাগতেছে, এটা আচার। আপনারাও লাঞ্চটা করে নেবেন অবশ্যই স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে, আমি সবসময় বলি। আর যদি হোমমেড খাবার হয় তাহলে তো কথাই নেই, অবশ্যই অনেক ভালো হবে। এটা হচ্ছে সরপুঁটি মাছ,
আর খাবারে চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণ সালাদ রাখতে। যেগুলো আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আচ্ছা, ওই সরপুটি মাছের যে তরকারিটা ছিল এটা নেই, দেখি কেমন লাগে। এটা হচ্ছে সেই তরকারিটা, বেগুন, টমেটো, আলু। এটা অনেক টেস্টি, আমি একটু ঝাল বেশি খাই দেখে সবসময়। ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখতেছেন কষ্ট করে। একদিন আপনার দিন ইনশাল্লাহ বসে লাঞ্চ করবো। এটা হচ্ছে সরপুটি, বড় সরপুটি মাছগুলো থাকে ওগুলো। সব খাবারই রান্না করে হচ্ছে আমার ভালোবাসা আম্মু। যার খাবার না খেলেই নয়, তরকারিটা খুব স্বাদ হয়েছে। খাবার নষ্ট করবে না কখনই, কারণ হয়তো বা আপনি খেতে পারতেছেন না এখন দুপুরবেলায়, কিন্তু অনেকেই খেতে পারতেছে না। সো দুপুরের লাঞ্চ আমার শেষ, আপনারা যা এখনও খাননি খেয়ে নেবেন। আর অবশ্যই অনেক ভালো থাকবেন, আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো এই পর্যন্তই, আজকে টাটা।